নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মনীষাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা বেলের শরবত বা বেলের পানার রেসিপি। গরমকালে আমরা পাকা বেল বা পাকা বেলের শরবত বানিয়ে খেয়ে থাকি। বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস রোগের ক্ষেত্রে পাকা বেল বা পাকা বেলের শরবত খাওয়া অত্যন্ত উপকারী। পাকা বেলের শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 2টি পাকা বেল। বেলটা কেনার সময় খেয়াল রাখতে হবে, বেলটা পাকা হলে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর কাঁচা হলে কোনো রকম গন্ধ বেরোবে না। বেলটাকে প্রথমে একটা ভারী কিছু দিয়ে ফাটিয়ে নেব। বেলটিকে এইভাবে ফাটিয়ে নেওয়ার পর দ্বিতীয় বেলটিকেও একইভাবে ফাটিয়ে নেব। আমি এখানে 2টো বেলকে এইভাবে ফাটিয়ে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে ভিতরের শাঁসটাকে বের করে নিয়েছি। বেলটাকে ভালোভাবে কুড়িয়ে একটি পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প প্রয়োজন অনুযায়ী জল দিয়ে বেলটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর বেলের যে বীজ আর ছিবড়ে অংশ বেরোবে সেটা যতটা সম্ভব হাত দিয়ে বের করে দিয়েছি। এইভাবে বেলের বীজ আর ছিবড়ে অংশ একটি কাঁচের বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। বেলের বীজ আর ছিবড়ে অংশকে যতটা সম্ভব বের করে নেওয়ার পর একটি ছাঁকনির সাহায্যে বেলের মিশ্রণটাকে ভালোভাবে একটি কাঁচের বাটির মধ্যে ছেঁকে নিয়েছি। এইভাবে ভালো করে ছেঁকে নেওয়ার পর যুক্ত করেছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে কোনো রকম গুড়ের ব্যবহার করিনি, আপনারা ইচ্ছে করলে গুড়ের ব্যবহার করতে পারেন। আর যুক্ত করেছি স্বাদ অনুযায়ী রক সল্ট। এরপর সমস্ত উপকরণকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আমি এখানে শরবতের মধ্যে কোনো রকম আইস কিউবের ব্যবহার করিনি।
আপনারা ইচ্ছে করলে শরবতের মধ্যে আইস কিউবের ব্যবহার করতে পারেন। গ্লাসের মধ্যে বেলে শরবতটা ঢালার পর উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বেদানা। কালারফুল বেলের শরবত পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।